বাংলাদেশের সবচেয়ে বড় ডেজার্ট তৈরির প্রতিযোগিতা মার্কস ডেজার্ট কুইনের আসরে। আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় মার্কস ডেজার্ট কুইন এবারে পৌঁছে গেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। সকাল থেকেই অংশগ্রহণকারী প্রতিযোগীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। উপস্থাপকের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রতিযোগীদের নিয়ে আসা ডেজার্টের স্বাদ ও গুণাগুণ যাচাই করতে শুরু করেন সম্মানিত বিচারকরা। এরই মাঝে চলতে থাকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যাচাই বাছাই শেষে 50 জন প্রতিযোগীদের মধ্য থেকে টপ 10 বেছে নেওয়া হয়। এরপর শুরু হয় টপ 10 লড়াই। দর্শক, এরই মধ্য দিয়ে আমরা পেয়ে গিয়েছি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মার্কস ডেজার্ট কুইন আসমা জাহান রিমাকে। ধন্যবাদ মার্কসকে, যে আমাদেরকে এরকম একটা সুযোগ করে দিছে, এরকম একটা প্ল্যাটফর্ম করে দিছে, যার কারণে আমরা আমাদের প্রতিভাগুলো দেখাইতে পারছি। দেখা হবে আগামীতে নতুন কোনো অঞ্চলের নতুন কোনো ভ্যানুতে নতুন কোনো মার্কস ডেজার্ট কুইনকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, মার্কস ডেজার্ট কুইনের সাথেই থাকুন। দেশ জুড়ে চলছে মার্কস ডেজার্ট কুইনের আঞ্চলিক প্রতিযোগিতা। আমরা আসছি ঢাকার আপনার এলাকায়। ডেজার্ট বানিয়ে আপনি প্রস্তুত তো?